প্রযুক্তির উন্নতিতে বিশ্বে এই প্রথম কৃত্রিম গর্ভের সুবিধা পাবে মানব জাতি। এই পদ্ধতিতে মায়ের জরায়ুর ভিতরে সন্তান যেভাবে বেড়ে ওঠে ঠিক একই রকমভাবে একটি পরিকল্পিত কৃত্রিম স্বচ্ছ কোষে সন্তান বেড়ে উঠবে। এই কৃত্রিম গর্ভধারণ সম্পূর্ণরূপে চালিত হবে নবায়নযোগ্য শক্তি দ্বারা। এই আর্টিফিশিয়াল বা কৃত্রিম গর্ভাশয়ের সাহায্যে দম্পতিরা তাদের সন্তান প্রাপ্তির জন্যে গর্ভধারণ করতে পারবেন এবং তারা নিজস্ব সন্তানের সত্যিকারের জৈবিক পিতামাতা হতে পারবেন। যেসব মহিলাদের ক্যান্সার বা অন্য কোনো জটিলতার কারণে অস্ত্রোপচারের মাধ্যমে জরায়ু কেটে বাদ দিতে হয়েছে, এই প্রযুক্তি সেই সব মহিলাদের সর্বোত্তম সমাধান হতে পারে। অর্থাৎ নিকট ভবিষ্যতে প্রিম্যাচিওর ডেলিভারি, সি সেকশন, মিসক্যারেজ, লো স্পার্ম কাউন্ট ইত্যাদি সমস্যাগুলি ইতিহাসের মতো শোনাবে। কিন্তু কৃত্রিমভাবে মানব শিশু কীভাবে জন্মাবে, সন্তান ধারণের মতো জটিল একটি পদ্ধতি কীভাবে যন্ত্রের মাধ্যমে সম্ভব হবে, কৃত্রিমভাবে জন্ম নেওয়া শিশুরা স্বাভাবিক শিশুদের মতোই হবে কি, এই সমস্ত প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। যে গবেষণাগারে কৃত্রিম এই পদ্ধতিতে মানব শিশু জন্ম নেবে তার নাম দেওয়া হয়েছে একটোলাইফ। এই প্রযুক্তি জাপান, বুলগেরিয়া, দক্ষিণ কোরিয়া প্রভৃতি জনসংখ্যা হ্রাসের শিকার দেশগুলিকে সাহায্য করবে। এই অত্যাধুনিক প্রযুক্তির সুবিধা দেওয়ার জন্যে মোট 75টি উচ্চমাত্রায় সজ্জিত গবেষণাগার তৈরি করা হবে। প্রতিটি গবেষণাগারে 400টি করে কৃত্রিম জঠর বা আর্টিফিশিয়াল গ্রোথ পড থাকবে। প্রতিটি আর্টিফিশিয়াল বা কৃত্রিম জঠরে একটি শিশু বেড়ে উঠবে। প্রত্যেকটি পড মাতৃগর্ভের নকল করে ডিজাইন করা হয়েছে। ঠিক মাতৃগর্ভের মতো করেই এই পডে শিশুরা বেড়ে উঠবে। একটি ছাদের নিচে বছরে 30,000 কৃত্রিম শিশু জন্ম নেবে। একটোলাইফ গবেষণাগার এমন একটি সুবিধা উপহার দেবে যেখানে আপনার শিশু সংক্রমণমুক্ত পরিবেশে বেড়ে উঠবে। পডগুলি এমন উপাদানে তৈরি যাতে এই পডের গায়ে কোনো জীবাণু থাকতেই পারবে না। প্রতিটি কৃত্রিম জঠরে লাগানো সেন্সরগুলি আপনার শিশুর হৃদস্পন্দন, তাপমাত্রা, শ্বাস প্রশ্বাসের হার, রক্তচাপ, অক্সিজেন মাত্রা প্রভৃতি শিশুর ভাইটাল সাইনগুলিকে মনিটর করতে পারবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ব্যবস্থাপনাটি আপনার শিশুর দৈহিক বিকাশকেও মনিটর করবে এবং শিশুর কোনো জিনগত ত্রুটি দেখা দিলে সঙ্গে সঙ্গেই তার রিপোর্ট করবে। প্রতিটি পডে সংযুক্ত স্ক্রিনে আপনার শিশুর বৃদ্ধি ও বিকাশের প্রতিটি মুহূর্তের রিয়েল টাইম ডেটা প্রদর্শিত হবে। এই তথ্য সরাসরি আপনার ফোনে পাঠিয়ে দেওয়া হবে। শিশুর স্বাস্থ্যের বিষয়ে আপনার আত্মতুষ্টির জন্যে আপনি যে কোনো মুহূর্তে আপনার শিশুর সমস্ত তথ্য ট্র্যাক করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনার মোবাইলে আপনার প্রিয় সন্তানের বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তের হাই রেজলিউশন ভিডিও আপনি লাইভ দেখতে পারবেন। যেহেতু শিশু মাতৃগর্ভে থাকার সময় ভাষা এবং শব্দের সাথে পরিচিত হয়, তাই এই কৃত্রিম গর্ভযুক্ত ইন্টারনাল স্পিকারে বৃহত্তর পরিসরে শব্দ এবং গান বাজানো হয়। আপনি আপনার শিশুকে যা যা শোনাতে চান তার একটি প্লেলিস্ট তৈরি করতে পারবেন এই মোবাইল অ্যাপের মাধ্যমে। আপনার নিজের কণ্ঠের সঙ্গে আপনার শিশুকে পরিচয় করানোর জন্যে আপনি আপনার প্রিয় সন্তানকে সরাসরি গান বা গল্প শোনাতে পারবেন। কারণ একটোলাইফের উদ্দেশ্য হল আপনাকে আপনার পছন্দ মতো মেধাবী সন্তান উপহার দেওয়া। গ্রোথ পডের সঙ্গে সংযুক্ত 360° ক্যামেরার সাহায্যে একটোলাইফ আপনাকে আপনার সন্তান সম্পর্কিত এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা উপহার দেবে। আপনি ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট ব্যবহার করে আপনার প্রিয় সন্তানকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে পারবেন। সে যা দেখবে আপনি তাই দেখবেন, সে যা শুনবে আপনি তাই শুনবেন। গ্রোথ পডের সঙ্গে যুক্ত তারবিহীন হ্যাপটিক স্যুটের সাহায্যে মাতৃগর্ভে শিশুর পা ছড়ার অভিজ্ঞতা আপনি অনুভব করতে পারবেন এবং সেই অভিজ্ঞতা আপনি বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে ভাগাভাগি করতে পারবেন। একটোলাইফের সাহায্যে আপনার সন্তানকে সর্বোত্তম পুষ্টি প্রদান করা হবে যাতে আপনার সন্তানের সুষম বৃদ্ধি হয়। প্রত্যেকটি গ্রুপের পডগুলি দুটি কেন্দ্রীয় বায়োরিয়েক্টরের সঙ্গে যুক্ত থাকবে। প্রথম বায়োরিয়েক্টরে থাকবে পুষ্টি এবং অক্সিজেন, সেগুলি কৃত্রিম নাড়ির মাধ্যমে আপনার সন্তানকে সরবরাহ করা হবে। এছাড়াও এই বায়োরিয়েক্টর শিশুকে অ্যামনিয়াটিক তরল সরবরাহ করবে। মাতৃগর্ভে এই তরলের মধ্যেই শিশু সাঁতার কাটে। এই তরলের মধ্যে থাকে ভাইটাল হরমোন, গ্রোথ ফ্যাক্টর, অ্যান্টিবডি প্রভৃতি উপাদান যা শিশুর ধারাবাহিক বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত সিস্টেমটি প্রত্যেকটি শিশুকে প্রয়োজন মতো আলাদা আলাদা নির্দিষ্ট পুষ্টি সরবরাহ করে।
দ্বিতীয় বায়োরিয়েক্টরটি শিশুর শরীরে উৎপাদিত দূষিত এবং বর্জ্য পদার্থগুলিকে নিষ্কাশন করে। অপর একটি কৃত্রিম নাড়ির মাধ্যমে এই বর্জ্য পদার্থগুলি দ্বিতীয় বায়োরিয়েক্টরে মুক্ত হয়। বিজ্ঞানীদের তৈরি একটি কৃত্রিম উৎসেচকের মাধ্যমে দ্বিতীয় বায়োরিয়েক্টরে সঞ্চিত বর্জ্য পদার্থগুলিকে রিসাইকেল করে ব্যবহারযোগ্য প্রয়োজনীয় পুষ্টিতে রূপান্তর করা হয়। এইভাবেই আপনার শিশুকে অবিচ্ছিন্ন পদ্ধতিতে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ পুষ্টি সরবরাহ করা হবে। অ্যাক্টোলাইফের সাহায্যে মিসক্যারেজ বা অকাল গর্ভপাত এবং লো স্পার্ম কাউন্ট বা শুক্রাণু ঘাটতি, এই ধরনের সমস্যাগুলি নিশ্চিহ্ন হবে। কৃত্রিম পদ্ধতিতে গ্রোথ পডের মধ্যে নিষেক ঘটানোর ফলে জিনগত বৈশিষ্ট্য অনুযায়ী সর্বাধিক গুণসম্পন্ন ডিম্বাণু এবং শুক্রাণু বেছে নেওয়া হয়, যাতে সর্বোচ্চ গুণবিশিষ্ট ভ্রূণ তৈরি হয়। এর ফলে আপনার সন্তান পিতামাতা থেকে প্রাপ্ত ত্রুটিযুক্ত জিনের জিনগত সমস্যামুক্ত হয়ে বেড়ে ওঠার সুযোগ পায়। কিন্তু আপনি যদি আপনার সন্তানের উচ্চতর ভবিষ্যতের জন্যে অ্যাক্টোলাইফের এলিট প্যাকেজ গ্রহণ করেন, তাহলে কৃত্রিম গর্ভাশয়ে ভ্রূণ স্থানান্তরের আগেই ভ্রূণের জিনগত বৈশিষ্ট্যগুলিকে কৃত্রিমভাবে পুনঃসজ্জিত করার সুযোগ আপনাকে উপহার দেওয়া হবে। এর ফলে আপনি 300 বেশি জিনগত বৈশিষ্ট্য থেকে আপনার সন্তান কেমন হবে তা বেছে নিতে পারবেন। এলিট প্যাকেজের সুবিধা হিসাবে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং করা জিনের মাধ্যমে আপনি বেছে নিতে পারবেন আপনার সন্তানের চোখের রং, চুলের রং, গায়ের রং, শারীরিক সক্ষমতা, উচ্চতা এবং তার মেধার সর্বোচ্চ সীমা। এছাড়াও আপনার জিনে যদি কোনো বংশগত রোগ বা সমস্যা থেকে থাকে, তাহলেও জিনের পুনর্বিন্যাস করে সেই সমস্যা মুক্ত করা হবে, যাতে আপনার সন্তান এবং তার সন্তানেরা বংশগত ত্রুটিমুক্ত হয়ে সুস্থ, সুন্দর এবং আরামদায়ক জীবন কাটাতে পারে। সন্তান জন্ম নেওয়ার সময় প্রসব যন্ত্রণা এবং সন্তান ধারণ সংক্রান্ত পেশি নির্মাণকে চিরবিদায় জানাতে পারবেন। অ্যাক্টোলাইফ আপনাকে নিরাপদ এবং যন্ত্রণামুক্ত এক বিকল্প উপায় প্রদান করবে, যা আপনাকে স্ট্রেস ফ্রি সন্তান প্রসব করতে সাহায্য করবে। প্রসব ব্যবস্থাটি হবে মসৃণ এবং সুবিধাজনক। শুধুমাত্র একটি বোতামের চাপ দিয়েই এই প্রসব করানো সম্ভব হবে। অ্যামনিয়েটিক ফ্লুইড মুক্ত হওয়ার পর আপনি সহজেই আপনার সন্তানকে কৃত্রিম গর্ভাশয় থেকে উঠিয়ে নিতে পারবেন। এই সব কিছু এতটাই নিখুঁত করে ডিজাইন করা হয়েছে যে আপনি এবং আপনার সঙ্গী এই প্রসব ব্যবস্থাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। পূর্ণাঙ্গ স্বচ্ছতার জন্যে সন্তান জন্মানোর পর বিনামূল্যে পিতামাতা এবং সন্তানের ডিএনএ মিলিয়ে আপনাকে সুনিশ্চিত হতে সাহায্য করা হবে যে ওই সন্তানের বায়োলজিক্যাল পিতামাতা আপনারাই। পাওয়ার কাট এবং কার্বন নির্গমন নিয়ে আপনার চিন্তার কোনো প্রয়োজন নেই, কারণ অ্যাক্টোলাইফে ব্যবহৃত হয় পরিচ্ছন্ন নবায়নযোগ্য শক্তি, যার উৎস সৌরশক্তি এবং বায়ুশক্তি। অত্যাধুনিক পর্সগুলি চালিত হওয়ার জন্যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয়, ফলে এটি আপনার সন্তানকে কোনোরকম জটিলতামুক্ত হয়ে বেড়ে উঠতে সাহায্য করে। যারা আরও বেশি সুবিধা উপভোগ করতে চান, তাদের জন্যে অ্যাক্টোলাইফ অতিরিক্ত সুবিধা প্রদান করবে এবং তাদের জীবনকে আরও সহজ এবং স্বস্তিদায়ক করে তুলতে সাহায্য করবে। আপনি মিনি রিয়েক্টর এবং লং লাস্টিং ব্যাটারি ব্যবহার করে এই অ্যাক্টোলাইফ আর্টিফিশিয়াল গ্রোথ পডকে আপনার ঘরে রাখতে পারবেন এবং আপনার চোখের সামনে আপনার প্রিয় সন্তানের বেড়ে ওঠা পর্যবেক্ষণ করতে পারবেন। নিজস্ব গ্রোথ পডের সাহায্যে কোনো প্রকার বার্থ কমপ্লিকেশন ছাড়াই সহজ উপায়ে একবারে একটি সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে আপনি একটি সুখী পরিবার গঠন করতে সমর্থ হবেন। এই অ্যাক্টোলাইফ সুবিধার ধারণাটি ডিজাইন করেছেন বায়োটেকনোলজিস্ট এবং সায়েন্স কমিউনিকেটর হাশিম আল গাইলি। 1950 সাল থেকে দীর্ঘ সময় ধরে দক্ষ বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের ব্যাপক এবং যুগান্তকারী বৈজ্ঞানিক গবেষণার কারণে এই অ্যাক্টোলাইফ সুবিধা কার্যকর হতে চলেছে। স্পাম অ্যাডাপশন এজেন্সিতে দীর্ঘ প্রতীক্ষায় আপনি ক্লান্ত হলে, কিংবা যোগ্য সার্কিট মাদার খুঁজে পেতে ব্যর্থ হলে, কিংবা প্রেগনেন্সি কমপ্লিকেশনস নিয়ে চিন্তিত হলে, এই সমস্ত চিন্তা আপনি ঝেড়ে ফেলতে পারেন, কারণ এবার আপনার এই সমস্ত সমস্যার সমাধান করবে অ্যাক্টোলাইফ। কিন্তু এখন প্রশ্ন হলো, অ্যাক্টোলাইফের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া না হয় সম্ভব হলো, কিন্তু তখন সেই সব সন্তানের মেধার মান নির্ণয় কীভাবে সম্ভব হবে? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ফিরে আসব পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।